আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ডাক্তার খালেদ মোহাম্মদ ইসলাম তান্না, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ প্রস্টোরিওনটিক্স, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ। পাশাপাশি আমি ইসলাম ডেন্টাল কেয়ার, বনশ্রী, ঢাকায় অবস্থিত এই ক্লিনিকে আমি স্বত্বাধিকারী হিসেবে আমি কর্মরত আছি। আজকে দন্ত প্রতিস্থাপন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকেই দন্ত সংরক্ষণ করা পরবর্তীতে দন্ত প্রতিস্থাপন বিষয়ে আমাদের সবার মনে একটি আগ্রহী একটি মনোভাব থাকে যে আমরা কীভাবে দাঁত প্রতিস্থাপিত করব। দাঁত প্রতিস্থাপনের কিছু মাধ্যম আছে। আজকে সেই মাধ্যমগুলিকে আমি আপামর জনসাধারণের জন্য, যারা আমার শ্রোতা আছেন, যারা শুনছেন, তাদের কাছে এটি সহজভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলে নিচ্ছি, অনেকে একটি প্রশ্ন করেন যে দন্ত প্রতিস্থাপন একটি ব্যয়বহুল চিকিৎসা। বিষয়টা হচ্ছে এইরকম, দন্ত সংরক্ষণের কয়েকটি মাধ্যম আছে, সেই মাধ্যমগুলির মধ্যে যে কোনো একটি মাধ্যম আপনি বেছে নিতে পারেন। যেমন ধরুন, আপনি কোনো কারণে আপনি একটি দাঁত পড়ে গেল, সেটা যে কোনো কারণে হতে পারে। যেহেতু আজকে আমি প্রতিস্থাপন বিষয়ে কথা বলছি, সুতরাং সংরক্ষণ এবং সংরক্ষণের আগে কী ধরনের প্রতিকার প্রতিরোধ সেই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না। আমি সম্পূর্ণ প্রতিস্থাপন বিষয়ক কথাবার্তা বলছি। আপনি দাঁত হারিয়ে ফেলেছেন, যে কোনোভাবেই এটা হতে পারে। হারিয়ে ফেলার পর আপনার কী মনে হতে পারে, যে দাঁতটা চলে গিয়েছে তাহলে দাঁতটাকে আমার প্রতিস্থাপন করা জরুরি? এই একটিমাত্র দাঁত আমার সম্পূর্ণ দাঁতের মাধ্যম থেকে, মানে 32টি দাঁত থেকে একটি দাঁত হারিয়ে গেল, তাহলে কি দাঁতটিকে আমি প্রতিস্থাপন করব? আমরা আপনাকে অবশ্যই বলবো যে আপনাকে প্রতিস্থাপন করতে হবেই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে দাঁত দিয়েছেন, প্রত্যেকটা দাঁতে তার নিজস্ব একটি কাজ আছে, কর্ম সম্পাদনের একটি বিষয় আছে। সেই দাঁতটা যদি ওই কর্মটা করতে না পারে, তাহলে পাশের যে দাঁতটা আছে সেই দাঁতটা কিন্তু তার কর্মটা করবে। তাহলে কি হবে, পাশের দাঁত তার নিজের যে কাস্ট করার কথা ছিল সেই কাজের পাশাপাশি সে কিন্তু প্রতিস্থাপিত বা মাঝখানে যে দাঁতটি নেই সেই দাঁতটির কাজ যখন সে করবে, তখন সে কিন্তু কোনো না কোনোভাবে হোক তার উপরে একটি এক্সট্রা একটা প্রেশার আসবে। অনেকে যেটা বলেন, দেখুন যে মাঝখানে একটা দাঁত নেই, আমি অনেক বছর দাঁত নেই, কিন্তু দেখুন আমি কিন্তু কোনো প্রবলেম ফেস করছি না, আমি সব খেতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু একটি সমস্যা হচ্ছে, কী সমস্যা হচ্ছে, আমার পাশের দাঁতগুলি কেন যেন হেলে যাচ্ছে, মাঝে যে স্পেসটা ছিল স্পেসটা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইভেন আপনি এটাও বলে থাকেন যে আমার উপরের দাঁতটা দেখা গিয়েছে, জানেন ডাক্তার সাহেব, সেটা দাঁতটা একটু নিচে নেমে আসছে। আমি খুব বোঝানোর জন্য আমি সেটা এইভাবে আপনাদেরকে বলছি যে একটি দাঁত সংরক্ষণের পরবর্তী প্রতিস্থাপন কত জরুরি। তাহলে আপনাকে কী করা উচিত ছিল, যখন আপনি দাঁতটি হারিয়ে ফেলেছেন তখন আপনার দাঁতটাকে অবশ্যই কোনো না কোনোভাবে হোক, কোনো মাধ্যমে প্রতিস্থাপনের যে বিষয়গুলি আছে যেভাবে আপনি করতে পারেন, চাইলে আপনি অস্থায়ীভাবে দাঁত আপনি লাগাতে পারেন, স্থায়ীভাবে দাঁত লাগাতে পারেন, সেইভাবে হোক আপনাকে প্রতিস্থাপন করা জরুরি ছিল। এখন বিষয় হচ্ছে যে প্রতিস্থাপন করা অনেক ব্যয়বহুল, অনেকেই সেটা বলে থাকেন। আপামর জনসাধারণের মধ্যে থেকে একটি কথা খুব প্রচলিত আছে যে প্রতিস্থাপন অনেক ব্যয়বহুল। কিছু গতানুগতিক প্রতিস্থাপনের নাম আপনারা অনেক সময় শুনে থাকেন, ডেন্টাল ইমপ্লান্ট, এটা বললেই অনেকে বলে যে এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা। আমি বলছি, আপনারা যারা রেজিস্টার্ড দন্ত চিকিৎসকদের কাছে যাবেন, অবশ্যই আপনাদেরকে প্রতিস্থাপনের মাধ্যমগুলি তুলে ধরা হবে। আপনি অস্থায়ী দাঁত যেটাকে বলা হয়, যে দাঁতটা আপনি প্রতিস্থাপিত করলে সেটা চাইলে আপনি নিজে মুখে পড়তে পারবেন, এবং আপনি চাইলে নিজে মুখ থেকে এটাকে বের করে আপনি আপনার ইচ্ছা মতো বা পছন্দ মতো যে জায়গায় যেভাবে ডাক্তার নির্দেশ দিবে সেভাবে আপনি সেটাকে রাখতে পারবেন। তাহলে বোঝা গেল কি, এইটা অস্থায়ী এবং এই ট্রিটমেন্ট কস্ট মোটামুটি আমরা যেটা বলি যে আমাদের সবার জন্য সেটা, এটা আমাদের সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। পরবর্তীতে অনেকেই বলে যে আমি অস্থায়ীভাবে দাঁতটা আমি রিপ্লেস করবো না, আমি স্থায়ীভাবে দাঁত আমি রিপ্লেস করবো, মানে আমি স্থায়ীভাবে দাঁত সংযোজিত করব। তাহলে দুটো মাধ্যম আছে, একটি চাইলে আপনি কিন্তু পাশের যে দাঁতগুলি আছে তার সাপোর্ট নিয়ে আপনি একটি ব্রিজ করতে পারেন, আবার চাইলে কিন্তু আপনি যে জায়গাটা আপনার মিসিং আছে সেই জায়গাতে আপনি ইন্ডিভিজুয়াল ডেন্টাল ইমপ্লান্ট করতে পারেন। তাহলে আপনি তিনটি মাধ্যম পাচ্ছেন, একটা হচ্ছে অস্থায়ীভাবে দাঁত লাগানো, আরেকটা হচ্ছে স্থায়ীভাবে দাঁত লাগানো। স্থায়ীভাবে আবার দুভাবে করা যায়, একটা হচ্ছে আপনি চাইলে ব্রিজ করতে পারেন পার্শ্ববর্তী দাঁতগুলোর সাপোর্ট নিয়ে। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, অনেকেই বলে যে একটি দাঁত পড়ে গিয়েছে তাহলে পাশের দুটো দাঁতের সাপোর্ট নিলে তো যথেষ্ট। এই বিষয়ে আমার মন্তব্যটা হচ্ছে, আমি একজন প্রস্টোডন্টিস্ট, আমি 11 বছর ধরে প্র্যাকটিস করছি, আমার অভিজ্ঞতা প্র্যাকটিস অনুযায়ী এবং আমার একাডেমিক অনুযায়ী আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি যে একটি দাঁত চলে গেলে যে পাশে দুটো দাঁত নিতে হবে তা কিন্তু নয়। এমনও হতে পারে যে পাশ থেকে হয়তো একটির জায়গায় বা দুপাশে দুটি জায়গায় 4টি দাঁত আপনাকে নিতে হবে। এটা একমাত্র ডাক্তার সাহেব এটা ভালোভাবে বুঝতে পারবেন, তারা এক্সরে করেন, তারা পার্শ্ববর্তী দাঁতের অবস্থান, প্রকৃতি, আকৃতি এইসব বিবেচনা করে সে আদৌ লোড নিতে পারবে কি না, এই বিবেচনা করে পার্শ্ববর্তী দাঁতের সংখ্যা বাড়ানো হয় সম্পূর্ণ ব্রিজটা সম্পাদন করার জন্য। আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে আমি যদি ব্রিজ করি তা আমার পাশের দাঁতটা নষ্ট হয়ে যাবে। একটা কমন একটা কোশ্চেন করা হয় যে পাশের দাঁতটা নষ্ট হয়ে যাবে। দেখুন, আধুনিক ডেন্টিস্ট্রি যেটা এখন অনেক 10-15 বছর ধরে আমরা অনেক আধুনিক ডেন্টিস্ট্রির সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি এবং
আমি ব্যর্থহীনভাবে বলতে পারি যে এখন পৃথিবীতে যেই ধরনের ডেন্টিস্ট্রিতে যেই ধরনের সফলতা এসছে তার 80-90% আমাদের দেশে 10-15 বছর আগেই ঢুকে গিয়েছে এবং দন্ত প্রতিস্থাপন বিষয়ক যে আমাদের সফলতা সেটা আমরা রেজিস্টার্ড যারা ডেন্টিস্ট আছি যারা বিডিএস পাশ করে ডেন্টিস্ট্রি করছে অথবা যারা ডেন্টিস্ট্রি করার পরে যারা পোস্ট গ্রাজুয়েশন করেছে যেমন আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার অফ সার্জারি ইন প্রোস্টোডন্টিক্স আমি সম্পন্ন করেছি 2011 সালে সুতরাং আমরা যারা এই প্রফেশনে আছি আমরা কিন্তু এই বিষয়টাতে বলি যে এই ধরনের একটা ব্রিজ করতে গেলে যে পাশের দাঁতে রুট ক্যানেল করতে হবে একটি গতানুগতিক কথা আছে যে রুট ক্যানেল ছাড়া হবেই না এই যে হবেই না এই কথাটা কিন্তু কোনোভাবেই ঠিক নয় পুঁথিগত বিদ্যার সাথে আমাদের প্র্যাকটিস বলছে যে আপনি যদি কোনো দাঁত হারিয়ে ফেলেন চাইলে কিন্তু আপনি পাশের দাঁতকে রুট ক্যানেল না করে আপনি পাশের দাঁতকে সাপোর্ট নিয়ে আপনি ব্রিজ সম্পন্ন করতে পারেন তাহলে বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছে আর যদি পাশের দাঁতগুলিতে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার দাঁত ক্ষতিগ্রস্ত মানে আপনার দাঁতে কোনো ডেন্টাল কেরিজ অলরেডি আছে অথবা আপনার দাঁতের চারপাশে মাড়ির অবস্থান সেটা খুব ভালো নয় সেখানে আপনাকে কিছু চিকিৎসা দরকার সেক্ষেত্রে আপনি চাইলে রুট ক্যানেল সম্পন্ন করে আপনি এই ব্রিজটা সম্পন্ন করতে পারেন এখন বলতে পারেন যে স্থায়ী সমস্যা সমাধানে ব্রিজ আর ইমপ্লান্ট এই দুটোর মধ্যে আমি কোনটা সিলেক্ট করব দেখুন স্থায়ী সমস্যা সমাধানে ব্রিজ বা ইমপ্লান্টের মধ্যে আপনি ব্রিজ সিলেক্ট করতে পারেন ইমপ্লান্টও সিলেক্ট করতে পারেন দুটোর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে যদি বলি যে ট্রিটমেন্ট কস্টে যদি আসেন দুটোর মধ্যে কিছুটা বেসিক ডিফারেন্স আছে আপনি একটি ব্রিজ যদি করেন আর ইমপ্লান্ট যদি করেন তার মধ্যে ডেন্টাল ইমপ্লান্টে আপনাকে কিছুটা খরচ বেশি আপনাকে বহন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখুন যে আপনি ইমপ্লান্ট যখন করছেন তখন আপনি কিন্তু পাশের দাঁতে কোনো সাপোর্ট নিচ্ছেন না আপনি শুধু আপনার যে দাঁতটা যেখান থেকে চলে গিয়েছে সেই দাঁতের অ্যালভিওলার বোনের ভিতরে আপনি জাস্ট একটা টুথের রুট যেটাকে বলা হয় রুট লাইক একটি প্রস্থেসিস আপনি ইনভেশন করছেন তার উপরে আপনি দাঁতের একটা অংশকে প্রতিস্থাপন করে দিচ্ছেন এটা ন্যূনতম আপনার 1 মাস থেকে 6 মাসের মধ্যে বা 1 থেকে 12 মাসের মধ্যে মোটামুটি এটা সম্পন্ন হয়ে যায় এতো অনেক ক্লাসিফিকেশন আছে আমি আজকে খুব বেসিকভাবে আপনাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে বলার জন্য এত গভীরতা আমি যাচ্ছি না এখন বিষয়টা হচ্ছে যে ইমপ্লান্ট যদি আপনি করতে চান ব্রিজ থেকে যদি ইমপ্লান্টকে চুজ করতে চান তাহলে আপনার শারীরিক কিছু অবস্থার বিষয় আছে আমরা সবসময় একটা হেলদি পেশেন্টকে আমরা অবশ্যই এটাকে সাজেস্ট করে থাকি হেলদি পেশেন্ট বলতে তার সমস্ত ধরনের যেই শারীরিক সমস্যা থাকতেই পারে যেমন আপনি যদি খুব আপনার যদি কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম থাকে আপনার যদি এন্ডোক্রাইন কোনো প্রবলেম থাকে মানে হচ্ছে যে এন্ডোক্রাইনোলজিতে আমরা যেটা মিনিং করি সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাটাস যদি এই ধরনের এটা আনকন্ট্রোল থাকে তারপরে হচ্ছে যে আপনার হ্যাবিটের একটা বিষয় আছে যেটা আমাদের দেশে যেটা হয় যে বেশিরভাগ মানুষ যে যে লেভেল থেকে আসুক নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত বা অনেকেরই যেটা দেখা যায় যে তাদের পান খাওয়া চুন খাওয়া এইসবের পাশাপাশি সিগারেট বিড়ি অ্যালকোহল এই বিষয়গুলি আমি একদম সহজ বাংলা কথাগুলি বলার চেষ্টা করছি যেন সবাই এই বিষয়টা বুঝতে পারে এই ধরনের আসক্তিতে যে অনেকে আছেন এবং সেটা আনকন্ট্রোল মানে এটা ইনডিসিপ্লিন অনুযায়ী সে এটাকে গ্রহণ করে এইসব বিষয় কিন্তু কিছুটা হলো আমাদের যে কোনো ডেন্টাল ট্রিটমেন্টে বাধাগ্রস্ত করে তো আমরা এই বিষয়গুলি কিন্তু পেশেন্টকে বলে থাকি যে আপনার এই ধরনের প্রবলেম যদি থাকে হ্যাবিট যদি থাকে সেটাকে আপনি প্রতিহত করার চেষ্টা করুন তারপর আপনি যে কোনো ডেন্টাল চিকিৎসায় আসুন আর বিশেষ করে যে চিকিৎসাগুলি একটু সফিস্টিকেটিক যেমন ডেন্টাল ইমপ্লান্ট সেক্ষেত্রে তো অবশ্যই আর যদি এমন অনেকে বলে যে আমার কার্ডিওভাস্কুলার প্রবলেম থাকলে কি আমি ইমপ্লান্ট করতে পারবো কার্ডিওভাস্কুলার প্রবলেম থাকলে যে আপনি ইমপ্লান্ট করতে পারবেন না তা না বিষয়টা হচ্ছে যদি আপনার ইস্কেমিক কোনো প্রবলেম থাকে আপনার যদি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এই ধরনের কোনো যদি প্রবলেম থাকে এবং আপনি যদি এটা ট্রিটেড থাকেন কিন্তু ট্রিটেড হওয়ার পরও যদি আপনার কোনো ধরনের আপনার অ্যাথেরোস্ক্লেরোসিসের মাত্রা বেশি যে ডাক্তার বলেছেন যে আপনাকে যে কোনো সময় হয়তো ওপেন হার্ট সার্জারি এমন কিছু যেতে হবে এই কেসগুলি তো হলে অনেক সময় আমরা বলি যে ঠিক আছে আপনাকে এটা প্রয়োজন নেই আপনি ডেন্টাল ইমপ্লান্ট থেকে আপনি ব্রিজটাকে চুজ করুন আদারওয়াইজ অনেকে আবার আরেকটি কথা যেটা আসে যে কমন একটা কোশ্চেন আমাদের দেশে যেটা হয় যে ডায়াবেটিস মেলাইটাস দ্যাট মিন্স আমার রক্তে শর্করার পরিমাণটা বেশি তো শর্করার পরিমাণ বেশি কোনো প্রবলেম নেই আপনি যদি কন্ট্রোলে থাকেন ড্রাগ ডিসিপ্লিন ডায়েট এই তিনটি মাধ্যমে যদি আপনি কন্ট্রোলে থাকেন তাহলে অফকোর্স আপনি যেভাবে হোক আপনি শরীরে যে কোনো সার্জারি আপনি ইজিলি করতে পারবেন এবং ডেন্টাল ইমপ্লান্টও তার মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং এই ক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনার এমন কিছু হয় যে আপনার বোন ডিজিজ বলতে আমরা অস্থি ক্ষয় অস্টিওপোরোসিস তারপরে হচ্ছে যে এই ধরনের যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া অথবা আমাদের এই ধরনের যেসব বনি বা অস্থি মানে সম্পন্ন যদি কোনো রোগ থাকে সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু আমরা পেশেন্টদেরকে বলি যে ঠিক আছে আপনি ইমপ্লান্ট না নিয়ে অন্য কোনো অপশন চুজ করতে পারেন তাহলে আমি খুব অল্পতেই কথাটা বললাম যে ইমপ্লান্ট
আমার শরীরে কোনো রোগ থাকলে যে ইমপ্লান্ট করা যাবে না বিষয়টা তা না, বিষয়টা আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করেন, আপনার হাইজিন যদি ঠিক থাকে, তাহলে আপনি ডেন্টাল ইমপ্লান্ট নিতে পারেন। ডেন্টাল ইমপ্লান্ট ব্যয়বহুল, কিন্তু সেই ব্যয়বহুলতা এটা গত 10 বছর থেকে তুলনামূলক এখন কমে আসছে। বিশ্ববিখ্যাত এখানে একটি কথা থাকে যে আমি ইমপ্লান্ট করব কী ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে করব, এগুলিকে আদৌ ভালো ম্যাটেরিয়ালস কিনা, ভালো কোম্পানি আপনাদের বাংলাদেশে এসছে কিনা, আমি আপনাদেরকে একদম ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, গত 10 বছরের মধ্যে বিশ্ববিখ্যাত কোম্পানিগুলি অস্টিম, নোবেল বায়োকেয়ার, তারপরে হচ্ছে যে আমি কিছু নামও যেহেতু এগুলো বলে দিচ্ছি, বাইকন, এই ধরনের বড় বড় কোম্পানিগুলি, ইমপ্লান্ট মেকিং কোম্পানিগুলি আমাদের দেশে তাদের মার্কেটিং অ্যাভেলেবেল রেখেছে এবং আমরা সেই ইমপ্লান্টগুলি আমরা ইজিলি কিন্তু চুজ করতে পারি। তাহলে আমরা ডেন্টাল ইমপ্লান্ট আমরা করতে পারি, ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বয়সের একটা বিষয় আছে, অনেকে হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে আমি কোন বয়স থেকে ডেন্টাল ইমপ্লান্টটা স্টার্ট করব। একটা প্রাপ্তবয়স্ক থেকে, প্রাপ্তবয়স্ক বলতে আমরা বলি যে আমরা ন্যূনতম 18 বছর বয়স থেকে আমরা এই কাজটা আমরা ইজিলি করতে পারি। বিশেষত যে 18 বছর কেন চুজ করলাম সেটাও আপনাদেরকে বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের যে এই অস্থির যেই এটা যে প্রাকৃতিকভাবে যে বেড়ে ওঠা, সেটাও আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত এটা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, একটা সময়ের পরে সেই বেড়ে ওঠাটা বন্ধ হয়ে যায়। তো সেটা আমাদের নর্মালি আমাদের 25 বছর বয়স পর্যন্ত এই ধরনের মেন্ডিবুলার একটা এক্সপ্যানশন হয়, তা আমরা সেটা প্রাপ্তবয়স্ক বলি। যদি তার কোনো ধরনের আঘাতপ্রাপ্ত সমস্যার জন্য তাকে ইমিডিয়েট ইমপ্লান্ট করতে হবে, তাহলে আমরা 18 পরে আমরা চুজ করতে পারি, আদারওয়াইজ আফটার 25 ইয়ার্স অ্যাভেলেবল ইমপ্লান্ট করতে পারেন আপনি। তো এই বিষয়টা খুবই অ্যাভেলেবল, যারা ডেন্টিস্ট্রি করার পরে এই ইমপ্লান্ট বা ইমপ্লান্টোলজি অথবা প্রোস্টোডন্টিক্স, দন্ত প্রতিস্থাপন বিষয়ক যাদের একটু অভিজ্ঞতা সম্পন্ন অথবা যাদের এই ধরনের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে, তাদের কাছে আপনি অবশ্যই যেতে পারেন। এমনকি যারা BDS, শুধুমাত্র BDS কিন্তু তার ইমপ্লান্টের বিষয়ক তার দক্ষতা আছে বা সে ট্রেনিং করেছে, তাদের কাছেও আপনি চাইলে এই ইমপ্লান্ট বিষয়ক আপনি চিকিৎসা নিতে পারেন। তাহলে আমি কিন্তু ব্রিজ থেকে ইমপ্লান্টকে একটু বেশি বলে ফেলেছি, কিন্তু ব্রিজে আমি আবার ফিরে যাচ্ছি যে যখন কেউ এসে বলে যে না আমি এ ধরনের ইমপ্লান্টে যাব না, আমি সিম্পলি আমার দাঁতকে আমি পাশের দাঁত দিয়ে প্রতিস্থাপিত করব, তাহলে ইমপ্লান্ট থেকে কস্টিংটা কমে আসবে। তবে এক্ষেত্রে যে প্রশ্নটি আপনি পরেই করে থাকেন যে তাহলে তো আমার পাশের দাঁতও নষ্ট হবে ডাক্তার সাহেব, আমি কী করব, এই বিষয়টা আপনাকে ওইটাই বলেছি যে পাশের দাঁত আসলে নষ্ট হয় না, পাশের দাঁত নষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যেটা ইভ্যালুয়েশনে দেখতে পাচ্ছি, যদি ভালোভাবে একটি ব্রিজ সম্পন্ন করা যায়, এখানে একটি বিষয় আছে, আপনি কোনো ডেন্টাল চেম্বারে গিয়ে আপনি কার কাছে চিকিৎসা নেবেন? আপনি দেখা যাচ্ছে যে দন্ত সংরক্ষণ, দ্যাট মিনস আমরা যেটাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট বলি অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটাকে আমরা বলি ফিলিং করা, এইসব ক্ষেত্রে আপনি কিন্তু একজন ডক্টরের কাছে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব আপনাকে দেখে আসছি, আপনি ডক্টর খালেদ আপনাকে দেখে আসছি, আপনি আমার চিকিৎসা করবেন। কিন্তু আমরা খুব দুঃখ ভারাক্রান্ত একটা মনে বলতে চাই, আমি একজন ডেন্টিস্ট হিসেবে, দন্ত চিকিৎসক হিসেবে আমি খুব লজ্জিত, আপনারা যারা ট্রিটমেন্ট নিতে আসেন বেশিরভাগ দেখা যায় যে দন্ত প্রতিস্থাপন বিষয়ক ক্ষেত্রে ডাক্তার সাহেব অন্য কারোর কাছে আপনাকে হ্যান্ডওভার করে দিচ্ছে, কিন্তু আপনি হয়তো একবারও জিজ্ঞেস করে দেখেন না যে কার কাছে হ্যান্ডওভার করা হলো। কেউ অ্যাপ্রন পড়ে থাকলে তো হবে না, তাকে তো জিজ্ঞেস করতে হবে যে সে কে। দেখা যাচ্ছে যে যারা এই প্রস্থেসিসটা তারা মেকিং করে, যারা ল্যাবে মেকিং করে, অনেক সময় তাদেরকে বসিয়ে কিন্তু ডাক্তার সাহেবের কাজটা করান, হয়তো উনি ভাবেন যে হয়তো উনি পারছেন না বা উনি হয়তো এই বিষয়ে জ্ঞান না। সুতরাং এইটা কিন্তু অবশ্যই আপনাদেরকেও আমাদেরকে সতর্কতামূলক আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে যে আপনি আমার কাজটা করে দেন, আর আপনি যদি কাজটা না করতে পারেন তাহলে আমি নিশ্চয় একজন BDS ডক্টর ছাড়া অন্য কারোর হাতে আমি এই ধরনের প্রস্থেসিসের কাজ আমি করব না। আজ থেকে এটা আপনাদেরকে অধিকার আছে এই প্রশ্নটা করার যে কেন সে কাজটা করে দিবে। কারণ যারা ল্যাবের কাজ করে তাদের কাজ কি, এটা আপনাদেরকে সহজ ভাষা বলে দিচ্ছি, তাদের কাজ শুধু হচ্ছে যে আমরা আপনার যে দাঁতটা প্রতিস্থাপন করব, সেই দাঁতটা প্রতিস্থাপন করার আমি যখন আমার টুথ প্রিপারেশন, যেটা একটা আপনারা অনেক সময় দেখা যায় যে একটি ক্যাপ যখন আসে, দেখুন আমার সামনেই আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আপনারা এই এটাকে আপনার ব্রিজ আপনারা জানেন, এটাকে আপনার ব্রিজ বলেন, যেটা হচ্ছে যে যদি এখানে কোনো দাঁত না থাকে, এখানেও কোনো দাঁত নেই, তাহলে বিষয়টা দেখা যাচ্ছে যে এই দুটো দাঁতে প্রিপারেশন করতে হয়। প্রিপারেশন করার পরবর্তীতে আমি কিন্তু এই জিনিসটা তাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এখন এই যে প্রস্থেসিসটা আমি যে তৈরি করে নিয়ে আসছি, এই প্রস্থেসিসটা তৈরি করার বিষয়ক যেই ল্যাবরেটরি পার্ট আছে, এটা শুধুমাত্র আমার টেকনিশিয়ান কাজ করবে, সে কোনোভাবে এই টুথ প্রিপারেশন আমার হাত দিতে পারবে না। এই টুথ প্রিপারেশন একজন BDS পাশ করা ডেন্টিস্ট এই কাজটা করবে, আর যারা এক্সপিরিয়েন্সড তারা তো অবশ্যই করবে। কারণ আপনার দন্ত প্রতিস্থাপনের 80% যে কাজ, আপনার ভালো হলে আপনি একটা প্রতিস্থাপিত একটি ডিভাইস নিয়ে আপনি 10-12 বছর ভালো থাকতে পারবেন, সেটা নির্ভর করে কী সুন্দরভাবে এই দাঁতটা প্রিপারেশন করা হয়। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা অনেকেই বলছি, এর মধ্যে আমিও সেটা আপনাদের কাছে বলছি যে এই বিষয়ক আপনারা কোনোভাবে কোনো আপনারা কোনো ল্যাবের কাউকে এটা হাত দিতে দিবেন না।
অনুরোধ, কারণ আপনি জানেন না যে কী ধরনের বার সে ইউজ করছে, এই বারটা আদৌ আপনার এই দাঁতের চারপাশে মাড়িতে কোথায় সেটা টাচ হচ্ছে, আপনার মাড়িটা ইনজুর্ড হচ্ছে, আপনি সেটা বুঝতে পারবেন যখন প্রসেসিসটা করার পরবর্তীতে আপনি মুখে নেবেন, আপনি দু তিন বছর পর আপনি কিন্তু সেটা ফিল করতে পারবেন। তাহলে একটি বিষয় হচ্ছে এটা একজন দন্ত চিকিৎসক এই কাজটা করবে। তো এই যে ব্রিজ যেটা বলেছি আপনি দেখতে পাচ্ছেন, এটা এটা থ্রি ইউনিট ব্রিজ বলা হয়। আপনি দেখেন যে এখানে এই দাঁতটাকে, এই দাঁতটা ঠিক আছে, দাঁতের এটাকে আমরা প্রিপেয়ার করেছি, আমরা এই পোর্শনটা প্রিপেয়ার করেছি, তারপরে কিন্তু আমরা এই ব্রিজটা আমরা তাকে দিয়েছি, এই ব্রিজটা দিয়েছি। এখন আরেকটা বিষয় হচ্ছে দেখুন যে এই যে মাঝখানে যে দাঁতটা আছে সে দাঁতটা কিন্তু নেই, তাই না? এখানে এ দাঁতটা নেই, এ দাঁতটা কিন্তু এ মাঝের এটা দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। হয় কি জানেন যে আপনি যদি কোনোভাবে কোনো একটি দন্ত চিকিৎসক ছাড়া আপনি যদি ল্যাব টেকনোলজিস্ট তাদের মাধ্যমে কাজটি করান, তাহলে এই ডিভাইসটা কি মেটাল দিয়ে তৈরি এবং এই মেটালটা আদৌ আপনার মুখের জন্য সুইটেবল কি না, এবং এই যে আপনি কাজটা করেছেন সেই কাজটা করতে গেলে আপনার দাঁতের চারপাশে মাড়িতে এই মেটালের দ্বারা কোনো ক্ষতিকর কিছু হতে পারে কি না, অথবা এই মেটালটা যেভাবে বা এই ডিভাইসের মধ্যে মেটালটা যেভাবে তার টিস্যুর উপরে সাপোর্টটা নিবে, সে সাপোর্টটা তার অ্যাকচুয়ালি সাপোর্টটা নিতে গিয়ে কোনো প্রেশার দিবে কি না, এই বিষয়গুলি আমরা এখন যারা বিভিন্ন ধরনের আমরা আমরা অবজারভেশন করছি সেখানে দেখছি যে আমাদের দেশের 80-85% পিপল এইসব বিষয়ে কিছুই জানান না, কারণ তারা এইসব বিষয়ে কোনো প্রশ্ন করেন না। তাহলে আমরা বলতে চাচ্ছি যে প্রতিস্থাপন বিষয়টা আসলে যত সোজা মনে হচ্ছে, অথবা এটা বাইরের থেকে একটা জিনিস যখন আপনার মুখে দেওয়া হয় আপনি খুব খুশি হয়ে গেলেন, দেখতে খুব সুন্দর লাগছে, অ্যাস্থেটিক্স, ও আমি খুব হ্যাপি, কিন্তু এটা দিয়ে আসলে কিছু যায় আসে না। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি একজন প্রস্তোডন্টিস্ট অভিজ্ঞ, আমি দন্ত প্রতিস্থাপন বিশেষজ্ঞ হিসেবে আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া যে আপনারা কার কাছে কাজ করছেন, কে কাজ করছে সেই বিষয়ে অত্যন্ত জরুরি। আবার দেখুন এখানেই কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্টের বিষয়টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা স্টেনলেস স্টিল অথবা এটা টাইটানিয়াম। এখন আমরা স্টেনলেস স্টিলও যাই না, কেন আমি স্টেনলেস স্টিল বলেছি জানেন? অনেকে একটি প্রশ্ন করে যে স্যার আমি প্রতিস্থাপন করব, আমার এখানে কী জানি কি দেওয়া হবে, এটা কি ক্ষতি করবে না? দেখুন আপনার বডিতে সব জায়গাতে আপনি ইমপ্ল্যান্ট করছেন, আল্লাহ মাফ করুক, আমরা অনেক সময় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমরা পা হারাচ্ছি, হাত হারাচ্ছি, অথবা আমাদের কোনো ধরনের আমাদের যারা একটু বয়স্ক হচ্ছে তাদের বিভিন্ন নি জয়েন্ট বা এলবো জয়েন্টে যখন প্রবলেম হচ্ছে, তখন সেখানে কি আপনাদের ইমপ্ল্যান্টের মাধ্যমে আপনাদের ওখানে স্ক্রুইং করে কি এটাকে আবার কি আবার এটা কে রিহ্যাবিলিটেট করা হচ্ছে না? তারপরে আপনার শরীরের মধ্যে আপনারা দু ধরনের ইমপ্ল্যান্ট করা হয়, একটা হচ্ছে হার্ড টিস্যু ইমপ্ল্যান্ট, একটা হচ্ছে সফট টিস্যু ইমপ্ল্যান্ট। তো আমাদের এটা যেটা করা হচ্ছে এটা হচ্ছে আমরা জ বোনে আমরা টাইটেনিয়াম কোটেড একটি স্ক্রু সেটাকে ইনভেট করি, এটা টুথ রুট হিসেবে কাজ করবে, এবং তার উপরে যেটা হচ্ছে যে অ্যাজ এ এটাও একটা মেটাল পার্ট, এটা আপনার প্রথম সার্জারিতে দিয়ে দেওয়া হয়। তারপরে এটা হিলিংয়ের একটা বিষয় থাকে, এটা 6 মান্থের মধ্যে হিলিং হয়ে গেল, টুথ রুট হিসেবে ফাংশন করলো, দেন আমরা যেটা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডিভিজুয়াল এই যে দাঁতটাকে এখানে এটা বসিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় ডেন্টাল ইমপ্ল্যান্ট। তাহলে আমরা ব্রিজ ডেন্টাল ইমপ্ল্যান্ট বুঝতে পেরেছি। আমি সর্বশেষ 1 মিনিটের মধ্যে একটি কথা বলি, এখন অনেকেই বলবেন যে স্যার এখানে তো দাঁত নেই, আপনি দাঁত প্রতিস্থাপনের কথা বলেছেন, পাশের দাঁতের সাপোর্ট নেই, ব্রিজ অথবা ডেন্টাল ইমপ্ল্যান্ট, কিন্তু আমার যদি দাঁত, যে দাঁতটা আমার আছে, দাঁতটা আমার ক্যারিজ হয়ে গিয়েছে, ডাক্তার সাহেব এটা ফিলিং করে দিয়েছেন, অথবা যদি আপনি বলে থাকেন যে আমার ক্যারিজটা এত ডিপ ছিল যে এটা পাল্প ইনভলভ, মানে যেখানে দাঁতের ভিতরে ব্লাড ভেসেলস নার্ভ থাকে সেটা ইনভলভ হয়ে গিয়েছে, তখন সেটা রুট ক্যানাল করা হয়েছে, তা আমার রুট ক্যানালটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার দাঁতের রুট ক্যানাল করার পরে ডাক্তার সাহেব আমাকে এটা ক্যাপ করতে বলেছেন, ক্রাউন করতে বলেছেন, এটা কেন বলেছেন? এটা কেন বলেছেন? আপনার দাঁতটা যে ভেঙে গেল, তাহলে ওই ইন্ডিভিজুয়াল দাঁতে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কিন্তু আলটিমেটলি এটা নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়া যে আপনার কার্যকারিতা সেটা ফিরিয়ে আনার জন্য টুথের রুট ক্যানাল পোর্শনটা, সেটা মাড়ির নিচে অংশটা থাকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু এখানে একটু দেখিয়ে দিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই বিষয়টা এইভাবে বলি যে এটা এই গামটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এই পোর্শনটা আমার হাতের উপরের এই পোর্শনটা কিন্তু আপনি আপনার নিজের মুখে দেখতে পান, কিন্তু আপনার ভিতরের এই পোর্শনটা দেখতে পান না। আমরা যদি টুথটাকে আমরা ক্রস সেকশন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে, তাহলে দাঁতের ভিতরে কী আছে, দাঁতের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এনামেলটা এখানে ডেন্টাল ডিকে হয়ে তার ভিতরে এক্সটেনশন হয়েছে, এক্সটেনশন হয়ে আপনারা দেখেন যেটা পাল্প ইনভলভ হয়ে গিয়েছে, তাহলে আপনি রুট ক্যানালটা করেছেন। এখন রুট ক্যানাল করার পরবর্তীতে এই যে এখানে আপনার ডেন্টাল ডিকে হলো, এইটাকে আমরা এক্সপ্লোর করার জন্য আমাদের এই উপরের এই স্ট্রাকচারটাকে আমাদের কী করতে হয়, কিছুটা এটাকে আমাদেরকে নষ্ট করতে হয়, কারণ এটা অ্যাক্সেস ক্যাভিটি যদি ভালো না হয় রুট ক্যানালটা ভালো হবে না, তাহলে উপরে ফাংশনটা কিন্তু আলটিমেটলি নষ্ট হয়ে গেল, তাহলে এই ফাংশনটাকে আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য আমি এই কথাটা বলতে চাই, যে কোনো ধরনের রুট ক্যানাল পরবর্তীতে বর্তমানে আমরা দুভাবে রিপ্লেসে চলে যাই, চাইলে আমরা
খুব বেশি আমরা ট্রুথ কালার আমরা কম্পোজিট ফিলিং যেটাকে আমরা বলা হয় যে এক ধরনের ফিলিং মেটেরিয়ালস এটা ডেভেলপড হয়ে এমন একটা পর্যায়ে চলে আসছে যে নর্মাল দাঁতে যেই স্ট্রেংথ মাস্টিকেটিভ স্ট্রেংথ সেটা নেওয়ার ক্যাপাবিলিটি রাখে সেই ফিলিংটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি আর যদি স্ট্রাকচারটা খুব বেশি লস হয় তাহলে কিন্তু আমরা এই কম্পোজিট ফিলিং না করে আমরা সরাসরি আমরা সেটাকে বিভিন্নভাবে আমরা প্রস্থিসিসের মাধ্যমে যেটাকে আমরা ফুল ভিনিয়া ক্রাউন অথবা আমরা অন্য কোনো মাধ্যম আছে ইনলে অনলে এইসবের মাধ্যমে কিন্তু আমরা প্রতিস্থাপিত করতে পারি তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল দাঁত যে চিকিৎসা আমি সেটা বলেছি এটা ইন্ডিভিজুয়াল দাঁতের জন্য সেটা আমরা করব সেটা আমরা ক্রাউন বলা হয় আর যদি সেটা মাঝখানে মিসিং থাকে পাশের দাঁতে সাপোর্টটা নিতে হয় তাহলে সেটাকে বলা হয় ব্রিজ আর যদি আপনি কোনোটাই চুজ না করেন ব্রিজ করবেন না পাশের দাঁতকে আপনি কোনোভাবেই এটাকে কোনোভাবেই আপনি ডিস্ট্রাক্ট করতে চাচ্ছেন না ন্যাচারাল রাখতে চাচ্ছেন তাহলে চলে আসবে ডেন্টাল ইমপ্লান্ট আর ট্রিটমেন্ট কস্টও আমি যেটা বলেছি যে ট্রিটমেন্ট কস্ট নিয়ে অনেকেই দুঃখ পাই আমরা তখনই যে আমাদের যারা বিডিএস ডিগ্রি নেই অনেক সময় দেখা যায় যে দন্ত প্রতিস্থাপনের জন্য ডাক্তারের কাছে আপনারা আসেন না আপনারা কোয়াকদের কাছে চলে যাচ্ছেন ভাবছেন যে তারা আপনাকে অল্প টাকায় চিকিৎসা দিচ্ছে আপনারা মনে রাখবেন প্রতিস্থাপন করে আপনি কী নিচ্ছেন মুখে একটি আর্টিফিশিয়াল ডিভাইস আপনার মুখে দেওয়া হচ্ছে আপনি কি একবার জিজ্ঞেস করেছেন যে এই ডিভাইসটা কী দিয়ে তৈরি এই ডিভাইসটা আমার কোনো ক্ষতি করবে কি না শুধু এটা আমার দেখতে সুন্দর হবে তাই কোয়াক কখনই আপনাকে কম টাকায় চিকিৎসা দিতে পারবে না সে আপনাকে যেটা দিতে পারবে সেটা হচ্ছে কম মূল্যে সে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে এবং যে ল্যাবরেটরি টেকনিশিয়ান কাজ করবে তার কোনো জবাবদিহিতা থাকবে না সেই কাজটা করে দিবে কিন্তু একদম বিডিএস ডিগ্রি প্রাপ্ত ডক্টর আর যারা বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই আপনাকে সেই কাজটি দিবে এবং আপনাকে ট্রিটমেন্ট কস্ট আমি বলেছি যে এটা তো মাধ্যম আছে আপনার যদি টাকা একটু কম থাকে আপনি অস্থায়ী দাঁত বানিয়ে নেন তারপরও দয়া করে আপনারা ভুলভাবে কোথাও গিয়ে এই প্রতিস্থাপন করার জন্য অল্প টাকায় চিকিৎসা করে নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করবেন না আমি আমার আজকে এই প্রোগ্রামের এখানে আমি সমাপ্তি টানছি আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বেসিক বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন আমার সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করে কথা বলে শুনতে চান তারপরও আমি আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে সাহায্য করব যেন আপনারা এই বিষয়গুলি শুনে আপামর জনসাধারণ যারা আছে তাদেরকেও আপনারা নিজেদের থেকে বলবেন পরিবারের অন্যদেরকে বলবেন ভালো চিকিৎসা নিন ভালো থাকুন কোয়াক নয় বিডিএস ডিগ্রিপ্রাপ্ত দন্ত চিকিৎসক দন্ত বিশেষজ্ঞের পরামর্শ দিন ধন্যবাদ সবাইকে